প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি edu2bd.com এ। আমরা আলোচনা করছি উচ্চ মাধ্যমিক পরিণতির প্রথম পত্রের। আজকে যে অধ্যায়টি আমরা শুরু করব সে অধ্যায়টি হচ্ছে তোমাদের যে প্রথম পত্র পরিণতি বইটি রয়েছে তার চতুর্থ অধ্যায়, যার নাম কিনা ই-গভর্নেন্স ও সুশাসন। বন্ধুরা, একবার ভাবো, আমরা এমন এক বিশ্বে বাস করছি যে বিশ্বে তথ্য প্রযুক্তি ছাড়া, অর্থাৎ ইলেকট্রনিক্স এবং ইনফরমেশন সিস্টেম, এই বিষয়গুলো বাদ দিয়ে আমরা কি একটি মুহূর্ত কল্পনা করতে পারি? আমি জানি তোমরা সকলেই উত্তরটি জানো, না আমরা কেউই চিন্তা করতে পারি না। এমন একটি ধারণা থেকেই আমাদের দৈনন্দিন যে জীবন ব্যবস্থা, যেখানে কিনা আমরা ওতপ্রোতভাবে সরকারের সাথে সংমিশ্রণ করে থাকি, সরকার জনগণের উপর বিভিন্ন মতামত গ্রহণ বা বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য যে একটা নতুন পন্থা বেছে নিয়েছে, সেটিকে আমরা বলছি ই-গভর্নেন্স। বন্ধুরা, ই-গভর্নেন্সের সংজ্ঞা দিতে গিয়ে জাতিসংঘের সংজ্ঞাটিকেই আমরা সামনে নিয়ে আসতে পারি। জাতিসংঘ ই-গভর্নেন্স বলতে বোঝাচ্ছে সরকারি তথ্য এবং সেবা ইন্টারনেট এবং ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা WWW এর মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়াকেই ই-গভর্নেন্স বলে। বন্ধুরা, আমরা যদি ই-গভর্নেন্স এই শব্দ দুটিকে ভাঙি, তাহলে আমরা দুটি শব্দ পাবো। একটি হচ্ছে ই, যেটি কিনা ইলেকট্রনিক, এই শব্দটি সংক্ষিপ্ত রূপ, এবং একটি হচ্ছে গভর্নেন্স বা শাসন ব্যবস্থা বা সরকার ব্যবস্থা। অর্থাৎ বন্ধুরা, ইলেকট্রনিক বেসড যে শাসন ব্যবস্থা সেটিকেই আমরা বলছি ই-গভর্নেন্স। বন্ধুরা, চলো তাহলে এখন একটু জেনে নিয়ে আসি, এই যে আমরা ই-গভর্নেন্সের কথা বলছি, এই ই-গভর্নেন্স সম্পর্কে বিশিষ্ট যারা মানুষরা রয়েছে তারা এক একজন কি কি বলছে। আমরা স্মরণ করতে পারি প্রয়াত রাষ্ট্রপতি, যিনি কিনা ভারতের রাষ্ট্রপতি ছিলেন, APJ আব্দুল কালাম। তিনি ই-গভর্নেন্স বলতে বোঝাচ্ছে স্বচ্ছতা, দক্ষতার সাথে জনগণের কাছে দ্রুততম সময়ে সেবা পৌঁছে দেওয়ার সেরা মাধ্যম হচ্ছে ই-গভর্নেন্স। বন্ধুরা, আরও অনেক গুণী ব্যক্তি ই-গভর্নেন্সকে জনগণের সাথে সরকারের যোগাযোগের সবচেয়ে স্বচ্ছ, সবচেয়ে দ্রুততম এবং সবচেয়ে কার্যকরী পন্থা হিসাবে ইঙ্গিত করেছে। বন্ধুরা, তাহলে চলো এখন আমরা জেনে নিয়ে আসি, এই যে ই-গভর্নেন্স আমরা বলছি, এই ই-গভর্নেন্সের কার্যক্রমের ব্যাপ্তি কতদূর। বন্ধুরা, ই-গভর্নেন্সের কার্যক্রমকে যদি আমরা বিভক্ত করি বা ভাঙি বা পর্যালোচনা করি, তাহলে মোটা থেকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। প্রথম ভাগটি হচ্ছে তথ্য ইন্টারনেটের মাধ্যমে পাঠানো। বন্ধুরা, তোমরা একবার ভাবো, সরকার প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে। ধরা যাক আগামীকালকে হচ্ছে তোমার পহেলা বৈশাখ, তুমি কোথাও থেকে শাহবাগে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে, কোন কোন রাস্তা কতক্ষণ বন্ধ থাকবে, এই কাজগুলো এখন সরকার কিভাবে জনগণের কাছে পৌঁছে দেয়। তারা তাদের ওয়েবসাইটে জাস্ট একটা নোটিস দিচ্ছে, তুমি আমি আমরা সকলে জানছি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ইনফরমেশন বা তথ্য বা একটি সংবাদ এখনকার যুগে সরকার ইন্টারনেটের মাধ্যমে আমাদেরকে পাঠিয়ে দিচ্ছে। এটি হচ্ছে ই-গভর্নেন্সের একটি কার্যক্রম। আরেকটি কার্যক্রম কি, সরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সম্পর্ক, যে সম্পর্কগুলো স্থাপন হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। তুমি একবার ভাবো যে একটি সরকার সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটি স্কুল কলেজে একই সময়ে পরীক্ষা নেবে। এখন বাংলাদেশে যতগুলো স্কুল কলেজ রয়েছে, অল্প কিছু বাদ দিয়ে বাকি প্রত্যেকটি স্কুল কলেজ হচ্ছে বেসরকারি স্কুল কলেজ বা বেসরকারি প্রতিষ্ঠান। সরকার সে সকল বিদ্যালয়ে সিদ্ধান্তটি জানাচ্ছে ইমেইলের মাধ্যমে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সরকার এবং অন্য একটি প্রতিষ্ঠান, তাদের মধ্যে যোগাযোগটি হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। বন্ধুরা, একদম শেষের তিন নম্বর যে বৈশিষ্ট্যটি, সেটি হচ্ছে লেনদেন পরিচালনা। একবার ভাবো তো, তুমি যে কলেজে ভর্তি হয়েছ, এই কলেজের ফর্ম পূরণের যে ফিটা, সেটা তুমি কিভাবে দিয়েছ? হ্যাঁ বন্ধুরা, সেই ফিটাও এখনকার যুগে আমরা দেই আমাদের মুঠোফোনের মাধ্যমে। আমরা দেখতে পাই সরকার বলে নির্দিষ্ট একটি সিম নম্বর থেকে বা নির্দিষ্ট একটি সিম থেকে অন্য আরেকটি নম্বরে টাকাটি পাঠিয়ে দিতে হয়। এই যে লেনদেনের কার্যক্রমটি, বা একবার ভাবো, তুমি যদি তোমার বাসা ছেড়ে কোনো মেসে থেকে পড়াশোনা করো, সেই মেসের জীবন জীবিকা নির্বাহের জন্য তোমার যে টাকা দরকার, সে টাকাটি কীভাবে আসে? সেটি আসে হয় রকেটে, নয়তো বিকাশে, নয়তো ডাচবাংলা ব্যাংকে। এই যে কার্যক্রমগুলো, প্রত্যেকটি হচ্ছে ই-গভর্নেন্সের এক একটি বৈশিষ্ট্য। আমাদের বাংলাদেশ সরকার যেমন এখন করছে, উপবৃত্তের প্রত্যেকটি টাকা মোবাইল ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে শিক্ষার্থীকে পৌঁছে দেওয়া হচ্ছে। এই যে লেনদেনের প্রক্রিয়াগুলো সম্পন্ন হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে, এটি হচ্ছে ই-গভর্নেন্স। বন্ধুরা, একদম শেষের যে বৈশিষ্ট্যটি, সেটি হচ্ছে সরকার পরিচালনায় প্রত্যক্ষ অংশগ্রহণ। বন্ধুরা,
সরকার কোনো একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে, ধরা যাক ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, তারা ঢাকাকে এডিস মশা মুক্ত একটি শহর করবে, তার জন্য তারা জনগণের কাছে মতামত চাচ্ছে। কি করছে তারা? তারা শুধু তাদের ফেসবুকে যে ফ্যান পেজটি রয়েছে বা তাদের অফিসিয়াল পেজ, সেখানে প্রশ্ন করছে জনগণের কাছে, ঢাকাকে বাসযোগ্য শহর করতে আপনার মতামতটি পাঠিয়ে দিন। আমরা মতামতটি কিসে পাঠাচ্ছি বন্ধুরা? আমাদের মুঠোফোন নিয়ে স্মার্টফোনের মাধ্যমে ফেসবুকে ক্লিক করে বা কমেন্ট করে। এই যে সম্পূর্ণ প্রক্রিয়াটি, এটি হচ্ছে ইলেকট্রনিক্স বেসড একটি পদ্ধতি, এবং সরকার তার ই গভর্নেন্সের যে কার্যক্রম সেগুলো পরিচালনা করে মূলত এভাবে। বন্ধুরা, তাহলে চলো আমরা যদি এখন ই গভর্নেন্স সম্পর্কে জানলাম, এখন একটু জেনে নিয়ে আসি ই গভর্নেন্সের উদ্দেশ্য কি, অর্থাৎ কি কারণে সরকার 10 বছর আগে কিনা যেখানে ই গভর্নেন্সের বাড়াইও করতো না, সেখন কেন এখন ই গভর্নেন্স ব্যবহার করছে, তার উদ্দেশ্যগুলো কি কি, আমরা একবার জেনে নিয়ে আসি। বন্ধুরা, 1 নম্বর উদ্দেশ্যটি হচ্ছে সরকারি কাজে স্বচ্ছতা বৃদ্ধি। বন্ধুরা, আমরা এখন দেখতে পারি যে বাংলাদেশের দুর্নীতি এমন একটি জায়গায় গিয়েছে যে রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি। এই দুর্নীতিকে রোধ করার জন্য সরকার ই গভর্নেন্সের আশ্রয় নিচ্ছে, যাতে সরকারের সাথে জনগণের সম্পূর্ণ কার্যক্রমটি ইন্টারনেটের ভিত্তিতে হয়, মাঝখানে কোনো মধ্যস্থতা ভুগিয়ে না থাকে, কোনো দালাল না থাকে। বন্ধুরা, ই গভর্নেন্সের আরেকটি উদ্দেশ্য হচ্ছে দক্ষতা বৃদ্ধি। আমরা যত বেশি ই গভর্নেন্সের দিকে ধাবিত হব, বৈশ্বিক যে প্রতিযোগিতা, সে বৈশ্বিক প্রতিযোগিতায় আমরা তত ভালোভাবে অংশগ্রহণ করতে পারবো। ই গভর্নেন্সের আরেকটি বড় উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিজের অবস্থান পোক্ত করা। বন্ধুরা দেখো, আমরা এখন বাস করছি ডিজিটালাইজেশনের যুগে। আমরা যদি পৃথিবীর অন্যান্য দেশের সাথে পাল্লা দিয়ে লড়তে চাই, তাহলে আমাদের সবাইকে তথ্য প্রযুক্তির আশ্রয় নিতে হবে, আর এই তথ্য প্রযুক্তির আশ্রয় নিতে গেলে ই গভর্নেন্স ব্যবস্থা আমাদের শক্তিশালী করতে হবে। আমলাতন্ত্রের যে বিশাল একটি ঝড়ঝামেলা রয়েছে সেটি দূর করা, অর্থাৎ লাল ফিতার দৌরাত্ম্য কমানো। বন্ধুরা, তুমি যদি কখনো দিন কোনো সরকারি অধিদপ্তরে যাও, আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই একটি ফাইল এক অফিস থেকে আরেক কাছে যাচ্ছে, এক টেবিল থেকে আরেক টেবিল, তারপর আরেক টেবিল। এই যে ঘোরার যে প্রক্রিয়াটি, এটি হচ্ছে অনেক দীর্ঘ সময়ী এবং অর্থ সাপেক্ষের বিষয়। সেইগুলো বিষয় থেকে যাতে আমরা উতরাতে পারি, এজন্যই কিন্তু মূলত ই গভর্নেন্স প্রচলন করা হয়েছে। বন্ধুরা, এর বাইরেও আমাদের দক্ষতা বৃদ্ধি, যে কোনো একটি কাজ দ্রুততম সময় করা, এই যে দ্রুততম সময় করা, তুমি একবার ভাবো, তোমার ফরমটি যদি তোমার বাসা থেকে তোমার কলেজে এসে কিনতে হতো, তাহলে কত সময় যেত, কত অর্থ যেত। বন্ধুরা, এই যে আমাদের যাতে সময় বাঁচে, দ্রুততম সময় যাতে আমরা একটি কাজ করতে পারি, এই জায়গা থেকেই মূলত ই গভর্নেন্সের উদ্ভব। বন্ধুরা, এর বাইরে অর্থ সাশ্রয়। ই গভর্নেন্সের মাধ্যমে আমরা খুব অল্প সময়ে যে কোনো কাজ করতে পারি, যে কাজটি করতে গেলে খুবই অল্প সময় লাগে, অল্প টাকা লাগে। এই যে টাকা সাশ্রয়, এটি হচ্ছে ই গভর্নেন্সের অন্যতম একটা বড় বৈশিষ্ট্য। বন্ধুরা, এর বাইরেও ই গভর্নেন্সে আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন একটি বৈশিষ্ট্য হচ্ছে একদম প্রান্তিক যে জনগোষ্ঠী রয়েছে তার কাছে সেবা পৌঁছে দেওয়া। বন্ধুরা, তুমি যদি কোনো গ্রামের ইউনিয়ন পরিষদ থেকে উঠে আসে, তাহলে তুমি দেখতে পাবে প্রত্যেকটি ইউনিয়ন পরিষদে সরকার এক একটি করে ইউনিয়ন ইনফরমেশন সার্ভিস সেন্টার বা UISC স্থাপন করেছে। ইউনিয়ন পরিষদের একটি বিশেষ রুমে, যেখানে কিনা এই UISCটি রয়েছে, তুমি গিয়ে যে কোনো সরকারি সেবা, ইন্টারনেটের কাজ সবগুলোই তুমি করতে পারবো ওই রুম থেকেই। এই যে প্রত্যন্ত একটি অঞ্চলেও সরকারের প্রত্যেকটি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া, এই কাজটি করা সম্ভব হয়েছে শুধুমাত্র ই গভর্নেন্সের কারণে। অর্থাৎ বন্ধুরা, এতক্ষণ থেকে আমরা যা যা আলোচনা করলাম, এই প্রত্যেকটি হচ্ছে ই গভর্নেন্সের এক একটি বৈশিষ্ট্য। বন্ধুরা, এক একটি উদ্দেশ্য। বন্ধুরা, আমরা তো ই গভর্নেন্সের উদ্দেশ্য জানলাম, তাহলে চলো এখন আমরা একটু অল্প সময়ের মধ্যে জেনে নিয়ে আসি ই গভর্নেন্সের বৈশিষ্ট্য কি কি। বন্ধুরা, এই উদ্দেশ্যের মধ্যেই ডুবে রয়েছে ই গভর্নেন্সের বৈশিষ্ট্যগুলো। আমরা যদি ই গভর্নেন্সের বৈশিষ্ট্যগুলো আলোচনা করি, তাহলে দেখতে পাই ই গভর্নেন্সের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি প্রযুক্তি নির্ভর। ই গভর্নেন্সের মাধ্যমে সরকারের যত সেবা রয়েছে, যত তথ্য রয়েছে, সবগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়া হয় প্রযুক্তির উপর ভিত্তি করে, অর্থাৎ প্রযুক্তি হচ্ছে ই গভর্নেন্সের একটি বড় বৈশিষ্ট্য। বন্ধুরা, ই গভর্নেন্সের আরেকটি বড় বৈশিষ্ট্য হচ্ছে সেবার মান উন্নয়ন। আমরা যখন কোনো কাজ টেকনোলজির মাধ্যমে করব, তখন সে কাজটি হবে নিখুঁত, এবং নিখুঁত কাজ মানে হচ্ছে কাজের উন্নত মান নিশ্চিত করা। অর্থাৎ বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি ই গভর্নেন্সের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে ই গভর্নেন্স সেবার মান উন্নয়ন করে।
বন্ধুরা, ই গভর্নেন্স আর একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে কর্মদক্ষতা বৃদ্ধি। যেমনটি আমরা একটু আগেই আলোচনা করেছিলাম যে ই গভর্নেন্সের ফলে একজন মানুষ বা একজন কর্মী, একজন অফিসার, যার কিনা দায়িত্ব জনগণের কাছে একটি সেবা পৌঁছে দেওয়া, তিনি ইন্টারনেটের মাধ্যমে বা প্রযুক্তিকে ব্যবহার করে তার নিজের কর্মদক্ষতা বৃদ্ধি ঘটাতে পারেন এবং জনগণের সাথে সরাসরি একটি ওতপ্রোত সম্পর্ক স্থাপন করা সম্ভব হয় এই ই গভর্নেন্সের মাধ্যমে। বন্ধুরা, ই গভর্নেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি একটি হচ্ছে স্বচ্ছতা। ই গভর্নেন্স স্বচ্ছতা নিশ্চিত করে, দুর্নীতি রোধ করতে খুব বড় ভূমিকা পালন করে। বন্ধুরা, তোমরা দেখবা এখন যত ঠিকাদারি কাজগুলো রয়েছে তার মধ্যে একটি খুব বড় অংশ হয় ই টেন্ডারের ভিত্তিতে। ই টেন্ডারের ভিত্তিতে কি, যে দরপত্র দানকারী প্রতিষ্ঠান সবচেয়ে বেশি টাকা দিবে তারাই কাজটি পাবে। এর মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারি স্বচ্ছতা, কমাতে পারছি দুর্নীতি। বন্ধুরা, ই গভর্নেন্সের অন্যতম একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে এটি দ্বিমুখী যোগাযোগ নিশ্চিত করে। দ্বিমুখী যোগাযোগ মানে সরকার যে সুবিধাটি জনগণের কাছে পৌঁছায় দিচ্ছে, জনগণ সে সুবিধাটি আদৌ পাচ্ছে কিনা, অর্থাৎ সরকার এবং জনগণের মধ্যে যে দ্বিমুখী যোগাযোগ সেটি নিশ্চিত হয় শুধুমাত্র ই গভর্নেন্সের মাধ্যমে। বন্ধুরা, ই গভর্নেন্সের আর দুটি বৈশিষ্ট্য আলোচনা করে আমরা আমাদের আজকের লেকচারটি শেষ করব। একটি হচ্ছে লেনদেন পরিচালনা। বন্ধুরা, তুমি যদি উপবৃত্তি পেয়ে থাকো তাহলে দেখবে সরকার তোমাকে এখন উপবৃত্তিটি পৌঁছে দিচ্ছে সরাসরি তোমার কাছে। আগের মতো তোমার শিক্ষকদের মাধ্যমে বা তোমার বিদ্যালয়ের যে অফিস সহকারী রয়েছে তাদের মাধ্যমে নয়। এর ফলে কি হয়েছে, এর ফলে জেনে হচ্ছে লেনদেনটি সরাসরি সরকার এবং তোমার মধ্যে হচ্ছে, মাঝখানে কোনো মধ্যস্থতাভোগী থাকছে না। তুমি সরাসরি সরকারের ভূমিকাটি পাচ্ছ, সরকারের যে সেবাটি সেটি পেয়ে যাচ্ছ। এর ফলে যেমন স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে, দ্রুততম সময়ে এই লেনদেনটি নিশ্চিত হচ্ছে। বন্ধুরা, যেমনটি আমরা কাজ করি আমাদের ভর্তির সময়, প্রত্যেকটি ফি আমরা দিচ্ছি আমাদের ইন্টারনেটের মাধ্যমে, আমাদের মোবাইল ফোনের মাধ্যমে। বন্ধুরা, ই গভর্নেন্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি সুশাসনের সহায়ক। সুশাসন মানে কি বন্ধুরা, আমরা আমাদের আগের ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম, যখন একটি শাসন জনগণের জন্য সর্বোত্তম হয়ে ওঠে তখনই সেটি সুশাসনের মতো কাজ করে। আর এই ই গভর্নেন্স, যেখানে কিনা স্বচ্ছতা থাকে, দুর্নীতি কম থাকে, জনগণের সাথে সরাসরি যোগাযোগের একটি নিশ্চয়তা থাকে, তখন আমরা সুশাসন নিশ্চিত করতে পারি। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের লেকচার, যে লেকচারে আমরা আলোচনা করলাম আমাদের উচ্চ মাধ্যমিক পৌরনীতি যে প্রথম পত্র বইটি রয়েছে তার চতুর্থ অধ্যায়, ই গভর্নেন্স এবং সুশাসন নিয়ে। পরবর্তী লেকচারে আমরা আলোচনা করব এই যে ই গভর্নেন্স, এই ই গভর্নেন্সের বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতিবন্ধকতা কী কী, সেই প্রতিবন্ধকতা উত্তরণের উপায়গুলোই বা কী কী। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকো, তোমাদের একাডেমিক যে কোনো বিষয়ের জন্য নিয়মিত চোখ রাখো edtubd.com। পরবর্তী লেকচারে আমন্ত্রণ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সকলকে।